ছিলেন, এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, আর না হওয়ার কারণও আছে। ফেরেশতা দুই অক্ষরে তৈরি, কাফ আর নুন দিয়া। কুন ইদা আরাদা শাইয়ান আইয়া কুলা লাহু কুন ফায়াকুন, শুধু দুইটা অক্ষর ওইখানে ব্যবহার হয়েছে কুনের ভিতরে, কাফ আর নুন। ফেরেশতায় দুটা অক্ষর দিয়ে তৈরি, আপনি আর আমি কুদরতি হাত দিয়া তৈরি, কুদরতি। ফেরেশতা ছয় দিনের ভিতরে অন্তর্ভুক্ত, সমগ্র সৃষ্টিকে আল্লাহ ছয় দিনে তৈরি করছেন, এটার ভিতরে ফেরেশতারও অন্তর্ভুক্ত। এই ছয় দিনের ভিতরে যা করার করে ফেলছেন, কিন্তু আপনাদেরকে আমাদেরকে ছয় দিনে তৈরি করেন নাই, প্রত্যেককে দশ মাস সময় নিয়ে তৈরি করছে। কি বলেন, সত্য তো? কয় মাস ছিলাম মার পেটে? হ্যাঁ, প্রযুক্তি টেকনোলজি এখন, দুনিয়া এখন অ্যাডভান্স, সবাই আমরা আধুনিক, আমরা ফাস্ট হয়ে গেছি, এই হিসাবে হয়তো এখন সময় কমও লাগতে পারে, কিন্তু অ্যানালগ হিসাবে পুরাণ হিসাবে দশ মাসই লাগে, ঠিক না? বলবেন যদি আমরা আধুনিক হয়ে লাভটা হইলো কি, মার পেটে যদি দশ মাসই থাকতে হয়, হইতে পারে আপনি চারি মাসও আসতে পারেন, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ আমাদেরকে মার পেটে দশ মাস রাখছেন এটাই সত্য। কিন্তু আপনি চারি মাসে আইসা যে আমাদের সাথে পাল্লা দিবেন, সেটা সম্ভব না। মার পেটে দশ মাস থাকলেই পাল্লা দেওয়া যায় আরেকজনের সাথে, যদি দুই এক মাস কম থাকেন তাহলে আপনাকে মেশিনে রাখতে হবে ওটা পুরা করার জন্য, নাইলে আপনি স্বাভাবিকের থেকে দুর্বল হবেন। যেরকম ফার্মের মুরগি রাত্রে তিনটার সময় আইনো জামাইরে খাওয়ানো যায়, একজনের ঘামও জড়াইতে হয় না, কিন্তু দেশি মুরগি যদি ধরা জামাইরে খাওয়াইতে হয় তাহলে অনেক সময় শ্বশুরের লঙ্গিও খুলতে হবে, কেননা এমন ছোটা ছোটে, কেননা ওটা কুদরত দ্বারা বানানো, এটা আর্টিফিশিয়াল না। আল্লাহ বলে তুমি সুন্দর গঠনগত দিক দিয়ে আর রূপগত দিক দিয়েও তুমি সুন্দর, যদিও নাকি আমরা মানুষ হিসাবে পরিচয় দিই, কথা শুরুতে কিন্তু আমি বারবার ঘুরা যাব যাতে কথা বুঝে আসে। যদিও আমরা সবাই মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেই যে আমি মানুষ, আবার এটাও ভাবি আমি সৃষ্টির সেরা, আবার সর্বদিকে সেরা, আল্লাহ আমাদের মাথায় মুকুট দিছেন এটাই সত্য। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ তুমি সৃষ্টির ভিতরে সেরা। দেখাইলাম আমি যে শিক্ষার দিক দিয়েও আমরা সেরা, বুদ্ধির দিক দিয়েও কিন্তু আমরা সেরা। যদি বুদ্ধির দিক দিয়ে মানুষ সেরা না হইতো তাইলে এই আবিষ্কার কোনোদিন দুনিয়াতে আসতো না। আজকের যে আবিষ্কার সেটা মানুষের বুদ্ধির বিকাশ, কি বলেন, আমার কথা বোঝেন? তাইলে কিন্তু অন্য অন্য প্রাণীও আমাদের সাথে পাল্লা দিত, যদি ওদের বুদ্ধি আমাদের সমান হইতো বা বেশি হইতো তাইলে ওরাও আমাদের সাথে পাল্লা দিত। তোমরা আইফোন বানাইছো আমরা অন্যটা বানাবো, তাইলে দুনিয়াতে পাল্টা পাল্টি চলতো। বোঝা গেল মানুষের থেকে বুদ্ধিও আল্লাহ বেশি কাউকে দেন নাই, বিদ্যাও দেন নাই, বৃদ্ধিও দেন নাই, গঠনগত সৌন্দর্যও দেন নাই, রূপগতও দেন নাই। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, শত গুণেই মানুষ গুণান্বিত হোক না কেন, মানুষের গুণ গুনতে গেলে কিন্তু আজকে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের গুণ বইলা শেষ করা যাবে না, কেননা বসতে হবে। অনেক সময় মশল্লার থেকে হাতের যশের গ্রহণযোগ্যতা বেশি থাকে, মনে হয় বুঝাইতে পারি না। কোনো কোনো মা বোনের হাতের যশ এরকম
যে মশল্লা দিতে হয় না, খালি লাড়াচাড়া দিলেই টেস্ট। ঠিক ঠিক, খায়া আঙ্গুল চাটতে হয়, ঠিক না? তো যে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছেন, আল্লাহর কুদরতি হাতে কি যশ নাই? আছে। এবার ভাবেন কুদরতি হাতে যশ কিরকম লাগছে। এখন আমি প্রশ্নের জায়গায় চলে আসি, যে আমরা যে মানুষ হিসাবে পরিচয় দেই বা সৃষ্টির ভিতরে আমরা সেরা হিসাবে ঘোষণা করি, বলতে আমাদের ভালো লাগে, এতটুকুই কি যথেষ্ট? না, মানুষকে আসলে মানুষের মতো মানুষ হতে হয়। শুধু মানুষ পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না, সৃষ্টির সেরা হিসাবে নিজেকে পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না, মানুষকে মানুষের মতো মানুষ হতে হয়। এটাই হলো আমার বুঝানোর ইচ্ছা। কারণ আজকে মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে, কিন্তু যদি চতুর্দিকে দেখি, কসম খোদার চতুর্দিকে যদি দেখি, তাকাই সমাজের দিকে যদি দেখি, সমাজের দিকে যদি দেখি, রাগ হয় না পায়ে হাত রাখি, বা কোরআনের ভিতরে যদি ডুব দেই বা কোরআনের ভিতরে দেখি, তাহলে অনেক মানুষকে কিন্তু আল্লাহ মানুষ বলতে রাজি না। আল্লাহ নিজেই বলতেছেন উলাইকাল আনআম, ওই মানুষগুলা মানুষ না, যারা জানোয়ারকে পর্যন্ত হার মানায় ফেলছে। বালহুম আদল, বরং জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, তাদের উদাহরণ কুকুরের মতো। তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, দশ মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভাণ্ডার যার উপরে ঢেলা দিলেন, এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। আরো যদি গণাইতে যাই, পুরা দুনিয়ার আধিপত্যটা আল্লাহ মানুষের হাতে উঠায় দিলেন। নাইলে কোরআন এই কথা কেন বলবে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ও মানুষ জমিনের ভিতরে যা কিছু দেখো, চাই তলদেশে হোক, চাই জমিনের উপরে হোক, চাই পাহাড়ের নিচে হোক, চাই সমুদ্রের তলদেশে হোক, সব কিছু তোমাদের জন্য তৈরি। তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলবেন না। ওই মানুষটা যাকে সব কিছু আল্লাহ দিলেন দুনিয়ার, এমনকি শুধু দুনিয়া না, আখেরাতটাও কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন এক প্রশ্ন উত্তরে আল্লাহ বলছিলেন, ফেরেশতাদের প্রশ্ন ছিল, ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজা আল্লাহুম দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, অজা আল্লাহনাল আখেরা, আমাদেরকে আখেরাত দিয়া দেন। আল্লাহর প্রতি উত্তর ছিল, জাআলতু লাহুম দুনিয়া ওয়াল আখেরা, আমি মানুষকে দুনিয়া দিলাম এবং আখেরাতও দিলাম। কারণও আল্লাহ বর্ণনা করছেন কেন দিলেন। আল্লাহ বলছে, আউফাদ্দিলুকুম আলা আমান খালাকতু বিয়াদিয়া, আমি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকদ খালাকতুকুম বি আমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। বিদায় আসেন। যদিও আমরা নিজেরা নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিই, সৃষ্টির সেরা হিসাবে পরিচয় দিই, মানুষ হিসাবে পরিচয় দেওয়াই কি যথেষ্ট? সৃষ্টির সেরা হওয়াই কি যথেষ্ট? না, মানুষকে মানুষের মতো মানুষ হইতে হয়। যদি মানুষের মতো মানুষ না হইতে হতো, তাহলে আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। কোনোদিন জানোয়ারের চেয়ে অধীর, জানোয়ার থেকে অধীর, জানোয়ার থেকে অদম বলতেন না। আল্লাহ মানুষকে কোনোদিন কুকুর সমতুল্য বলতেন না। শুধু এখানেই শেষ না, তাহলে সোয়ালক্ষ নবী দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না, তাহলে 313 জন রসুল আসার দরকার ছিল না, তাহলে সৃষ্টির সর্দারকে দুনিয়াতে পা রাখার দরকার ছিল না, মোহাম্মদুর রসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা বলা যায়, রাজা। সৃষ্টির সর্দারকে দুনিয়াতে আসতে হতো না, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্বোধন করে বলছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো না, তোমার অস্তিত্বই হতো না উনি না হলে, উনার দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। 304 খানা কিতাব, 304 খানা 300 100 সহিফা, 3 খানা কিতাব দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না। 4 নম্বরে আল্লাহর কালাম পাঠানোর কোনো দরকার ছিল না। মনে হয় আমার কথা আপনাদের বুঝে আসতেছে না। মানুষকে মানুষ হইতে হয়। যদি সেই কথার বিশ্বাস করে যে আমি যার কাছে আসছি তার কাছে চলে যাব, যদি সেই কথা বিশ্বাস করে যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হ্যাঁ এটাই সত্য। শুধু মানুষ পরিচয় দিলে চলবে না, যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে, কিন্তু তার কাছে মানুষ হিসাবে যাইতে হবে, পরিচয় নিয়ে গেলে চলবে না। যে আমি শুধু মানুষ রূপী পরিচয়, এতটুকু যথেষ্ট হবে না। যদি হতো তাহলে আমি প্রমাণ দিলাম যে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, মানুষকে কোনোদিন জানোয়ারের থেকে অদম বলতেন না। মানুষকে মানুষ বানানোর জন্য 16 লক্ষ নবী, 313 জন রসুল আসার প্রয়োজন হতো না। 313 জনের ভিতরে সৃষ্টির বাদশাহ আসার কোনো দরকার ছিল না। 104 খানা কিতাবের ভিতরে আল্লাহর কালাম নামায়া দেওয়ার দরকার ছিল না। কোরআন শুধু আল্লাহর কালাম কিতাব না, কোরআন তো আল্লাহর কালাম। জানি না কালাম বোঝেন কি বোঝেন না, আল্লাহর কালাম। আপনি যদি চান যে আল্লাহ আমার সাথে কথা বলুক, তাহলে আপনি কোরআন পড়তে থাকেন, আল্লাহ আপনার সাথে কথা বলতে থাকবে। হয়তো আপনি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবেন, কিন্তু আল্লাহ কথা বলতে বলতে ক্লান্ত হবে না। আপনি যদি সারা দিন রাত পড়তে থাকেন তো আল্লাহ কথা বলতে থাকবে। কোরআন আল্লাহর কালাম, ওই কালাম আল্লাহ কোনোদিন দিতেন না। বিদায় যদি আপনি আর আমি বিশ্বাস করি যে কালকে চলে যাব, আর এটাই সত্য, এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই। যদি থাকতো তাহলে একজনই চিরদিন থেকে যেতেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই কবি চিৎকার দিতেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুনিয়া ছেড়ে যেতেন না। আপনি একটু ভাবলে বুঝবেন যে ওনার ব্যক্তিত্ব কিরকম। উনি চিরদিন থাকতেন, উনি চিরদিন থাকতেন যিনি রহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করছেন। বোঝা গেল ওনার রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎটা তৈরি, নাহলে আদম আলাইহিস সালামকে কেন বলবেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব, আপনারও অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, বিদায় এখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই কিন্তু সত্য, অজল নে না ছোড়া কেসরা না দারা, পসিসে সিকন্দর সা ফাতেবি দেহারা, হরেক লেকে কে কে হাসস সুদারা, পড়া রহ গিয়া এই ঠাট সারা। সত্য এটাই, ঈশাখার রাজধানী আমাদেরকে এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, ঈশাখা নাই। আবু তায়ামার মাদ্রাসা এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, আবু তায়ামা নাই। আপনাদের থেকে বেশি দূরে না, বিক্রমপুর এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। আহসান মঞ্জিল এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই।
লালবাগ কিলা এটাই বোঝায় যে কিলা তো আছে কিন্তু মালিক নেই। একদিন আপনার আমার জুপ্রিয় থাকবে, আমি থাকবো না, এটাই সত্য। যে আসছে তাকে যাইতেই হবে, বিদায় যে বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে। তাকে শুধু মানুষ পরিচয় নিয়ে গেলে চলবে না, যেটা আমি প্রথমেই বলছি যে আমরা পরিচয় দিই আমরা মানুষ, পরিচয় দিই আমরা সৃষ্টির সেরা। এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না। যে ভাবে যে আমাকে কালকে চলে যেতে হবে, সত্য এটি। সূর্য ডেলি এটাই বলে, সকালে যখন ওঠে তো চিৎকার দেয়, এটাই বলে আনা এমন জাদিদ, ভালো মতে জেনে নাও আমি কিন্তু নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার সমস্ত কাজের উপরে আজকে আমি সাক্ষী থাকবো। লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পাও। জমিনও কিন্তু প্রতিদিন বলে, একবার না দুইবার না শতবার বলে। মানুষ যখন জমিনে হাসে তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে, তুমি আমার পিঠে হাসো তাই না, সাতাব কিফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। বিশ্বাস হয় না? যখন মানুষ জমিনে ফুর্তি করে ফুর্তি, তখন পায়ের নিচের মাটি বলে আতা সুরু আলা বাহারি, তুমি আমার পিঠে ফুর্তি করো তাই না, সাতাহজানুফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। শুধু দুঃখ আর দুঃখ। অনেক সময় রং তামাশা হয় ঠিক না, কি বলেন? আমি পক্ষে বিরুদ্ধে বলতেছিলাম, প্রতি রাত্রই দেখতে থাকি পছন্দের পার্টি জিতা গেলে, দল জিতা গেলে মনে হয় যে ওই দেশ জিতে নাই বাংলাদেশই জিতছে। এক জোয়ার চলতে থাকে রাত্র দুটা নাই তিনটা নাই, পুরো এলাকার মানুষকে ঘুমের থেকে জাগায় তোলে ঠিক না। আপনি কি করলেন না না করলেন এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় এটা না। কেন আমি কেন আঙ্গুল উঠাবো? আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন, বেশি তো দেন নাই, মাত্র পাঁচটা দিয়েছেন, কয়টা দেখাইতেছি আমি? পাঁচটা। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন মাত্র পাঁচটা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নইলে অস্তিত্ব দিল আল্লাহ এক ফোঁটা পানির থেকে, আপনি শিখবেন আপনার মর্ম তো, এটাকে সাজাইছে কে? হ্যাঁ, এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ অসহায় দুনিয়াতে অস্তিত্ব দেন না। খালাকাল খালকা সুম্মা হাদা, এই শব্দ বুঝায় যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন, যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। এই জন্যই মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না, ওরে সাথে সাথে দৌড়ানো দিয়া দিছে, মুরগির বাসা বলতে দেরি করে না, খাদ্য চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মা ডাক দিতে দেরি, ডানার নিচে আয়া নিজেকে লুকাইতে দেরি করে না, গরুর বাচ্চা দুনিয়াতে পা রাখতে দেরি, মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় নিবে, মা শরীরটা চাইটা দিতে দেরি, ও লাভ দিতে দেরি করবে না। যা দিশা দেওয়ার সব দিয়ে অস্তিত্ব দেন, শুধু একমাত্র আপনাকে আমাকে একবারে নিঃসয় অস্তিত্ব দেন, নিঃসয়। মানুষের বাচ্চা দুনিয়াতে নিঃসয় আসে, যাকে আরবিতে বলে মিসকিন, ওর মতো নিঃসয় কেউ থাকে না। যদিও অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু কোনো কার্যকরিতা নাই, ওটির দিকে হাঁটতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহ বলে নিঃসয় তোকে অস্তিত্ব দিছি কেন জানিস? আমি আস্তে আস্তে তোকে সাজাবো, বাকি কাউকে সাজানোর প্রয়োজন নাই, এই জন্য যা দেওয়ার তা দিয়া দিছি, আমি তোকে সাজাবো আস্তে আস্তে সাজাবো। দিন যাইতে থাকে, আল্লাহ সাজাইতে থাকেন, সাজাইতে 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 একদিন পর্ব আসে, লিসান তান্তিক, জবান বলে, আইন তন্দুর, চক্ষু দেখে, অজুন তসমা, কান শুনে, আকল তুমাইয়েস,
মগজ ভালোমন্দ বুঝে কলব তাতাফাক্কার দিল চিন্তার বোঝা উঠায় ইয়াদ তাফতিশ হাত শুধু ধরে না কর্ম করে রিজিলুন তামশি পাও শুধু চলে না দৌড়ায় কুনতা সাগীরা ফাকাব্বারতু তুমি ছোট ছিলে তোমাকে আমি বড় করছি কুনতা যাঈফা ফাকাওয়াইতু তুমি দুর্বল ছিলে তোমাকে আমি সুঠাম করছি কুনতা জাহিলা ফাআল্লামতু তুমি মোর পেটের থেকে অজ্ঞ আসছ আস্তে আস্তে আমি তোমাকে শিক্ষা দিছি দিতে দিতে আজকে তোমার নামে শুরুতে লাগে বিদ্যাসাগর আমি তোমাকে বিদ্যান বানাইছি কুনতা মিসকিনা ফাআগনাইতু তুমি নিশ্চয় ছিলে তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি সবকিছু আল্লাহ দিল আর আপনি আল্লাহর বিরুদ্ধে শিক্ষা শিখবেন যদি স্বাধীনতা না দিত কোনোদিন পসিবল ছিল না কি সম্ভব না আল্লাহ তো সব দিয়া খালি হয়ে গেছে ঠিক না এখন সব শক্তি আমাদের কাছে চলে আসছে ঠিক না বড় প্রযুক্তি আছে আমাদের কাছে আল্লাহর কাছে কি প্রযুক্তি আছে নাকি ঠিক না আছে আল্লাহর কাছে প্রযুক্তি আল্লাহর প্রযুক্তির নাম কি গ্রন্থ থাকলে বলেন না আল্লাহর প্রযুক্তির নাম কি আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত কি এই জন্য তো আল্লাহ বলে উন্দুর ইলা সামাই ও ইরতিফাইহা আমার প্রযুক্তি দেখবি সামান্য একটা সামিয়ানা টানাইতে কতগুলো বাঁশ লাগাইছস আমার প্রযুক্তি দেখ বেগাইরি আমাদ এটা হলো আমার প্রযুক্তি আকাশ দার করে রাখছি প্রযুক্তি আমার খুঁটি ছাড়া এটা হলো আমার প্রযুক্তি তোদের প্রযুক্তিতে বাস লাগে এছাড়া সামিয়ানা দাঁড়ায় না আমারটা প্রযুক্তি দেখ খুঁটি ছাড়া আবার একটাও না সবা সামাওয়াতিন তিগাক একের পর এক সাতটা কোথাও খুঁটি নাই আমার প্রযুক্তি দেখ দেখামো প্রযুক্তি আল্লাহ শিক্ষিত মানুষগুলো রাগ হয়ে যান না খালি প্রযুক্তি প্রযুক্তি বিজ্ঞান বিজ্ঞান করেন ঠিক না বিজ্ঞান আজ পর্যন্ত কোন মানুষের ডেলি একবার ডায়ালোসিস এখন পর্যন্ত করতে পারে না প্রতিদিন একবার ডায়ালোসিস করবে কিডনির রোগের রোগীর এই টেকনোলজি এখনো WHO-র কাছে আসে নাই সারা সপ্তাহে করলে 4 থেকে 5 বার করতে পারে আর বেশি না বিশ্বাস হয় না এখানে বহুত ফার্মাসিউটিক্যাল লোক আছে ডাক্তার আছে 2-3 জন তো দেখলাম আমার সাথেও দেখা করতে গেল ওরা বলুক আমাকে WHO-র কাছে নাই অথচ আল্লাহর প্রযুক্তি ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 37 বার ডায়ালোসিস করেন 37 বার এটা হলো আল্লাহর প্রযুক্তি এটার নাম কুদরত আল্লাহ বলে তোমাকে আমি সাজাইলাম তোমাকে আমি সাজাইলাম আর তুমি আমার শিক্ষায় শিক্ষিত হবে না তোমার মন মতো শিক্ষায় শিক্ষিত হবে স্বাধীনতা না দিলে কোনোদিন পসিবল ছিল না আপনি শিখবেন ওই শিক্ষা যে শিক্ষা 2 দিন পরে আপনাকে শিখাবে গড ইজ নাথিং নাউজুবিল্লাহ আল্লাহ বলতে কিছু নাই আপনি ওই শিক্ষায় শিক্ষিত হবেন যদি স্বাধীনতা না দিত দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত এই জন্যই তো আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে কেউ দুধ বেচা মদ খায় কেউ মদ বেচা দুধ খায় পেশাগত স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারে নাইলে বাক শক্তি আল্লাহর আর আপনি লাউড স্পিকারে বলবেন আল্লাহর বিরুদ্ধে অহু আকরামু মিন হাবলিল ওয়ারিদ যে সার রগের চেয়ে আপনার আমার কাছে বসে আছে আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন যার সব কিছু কাফা নুনের মধ্যখানে যিনি 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষিত করেন বেশি কিছুর প্রয়োজন নাই আল্লাহ মাঝে মাঝে দেখায় রাগ হয়ে যাবেন গাজীপুরের মঞ্চে আল্লাহ দেখাইছেন 1 মিনিটের নাই ভরসা যে লেখছে সে গাইছে তার উপরে সত্যায়িত হয়েছে ফিরোজ শাহি নিজে লেখছেন নিজে গাইছেন বাপসেন আজকে মঞ্চ নাচায় ফেলবে মঞ্চ নাচায় না উলচ মঞ্চ
একদিকে টান দিতে দেরি আর একদিকে মালাকুল মত সুতায় টান দিতে দেরি করে না। আল্লাহ বলে তুমি টকশোতে বলবে আমার বিরুদ্ধে, তোমাকে মত স্বাধীনতা দিছি, মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা আল্লাহ দিছেন আমাদেরকে, চতুর্থ সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন। এটা লাগবে, এটা চিনেন ঢাকায় বাসায় বলবো, এটারে পাত্তি বলে, পাত্তি পুরান ঢাকার বাসায় বলে, পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন। বাড়ির থেকে আপনাকে আইসা নিয়ে যাবে, শুধু শো করতে হবে আমার কাছে আছে। পঞ্চম স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিছেন, এই ছোট জীবনটা 60-70 বছরের জীবন বেশি না, যেমন খুশি তেমন চলতে পারো, নইলে দেহটা সাজাইলো আল্লাহ কুদরতি হাত দিয়া আর আপনি পড়বেন বিকেনি, সেটা কোনোদিন পসিবল ছিল না। যদি আপনার কাছে বিবেক থাকে তাহলে আমার কথা বিবেকে ধরবে, লজিক মতো বোঝা যাবে, লজিকলি আপনি বুঝবেন যে এই দেহটা সাজাইলো কে, কে সাজাইলো এত এক ফোঁটা পানিকে? যুবক তুমি পড়বে থ্রি কোয়ার্টার আর হাফ কোয়ার্টার? আল্লাহ বলে যেমন খুশি তেমন সাজতে পারো। যেমন আমাদের স্কুলে যখন আমরা পড়তাম তখনও দেখছি বছরে একটা খেলা হইতো, ওটার ভিতরে একদিনের সুযোগ হইতো যেমন খুশি তেমন সাজ, কিন্তু পরের দিন যদি আবার যেমন খুশি তেমন সাজে স্কুলে গেল তো পাশার চামড়া থাকতো না, বলতো এটা তো গতকালকে ছিল আজকে সাজে আসছিস কেন, ঠিক না? আল্লাহ বলে ছোট জীবনটা যেমন খুশি তেমন সাজতে পারো, কিচ্ছু বলবো না। পাঁচটা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই, নাইলে যুবক তোমাকে সাজাবে আল্লাহ, আল্লাহ সাজাবে তোমাকে, আল্লাহ সাজাবে তোমাকে। ওইখান থেকে বাহির হয়ে গেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি, প্রতি রাত্রেই শুনি চিল্লান দিয়ে পুরো দেশ গরম করে ফেলে, ঠিক না? মনে হয় বোঝেন নাই, আমি আঙ্গুল উঠাইতে চাই না, তোমার ব্যাপার, তোমাকে স্বাধীনতা দিছে, কিন্তু কালকে বুঝবে তুমি, আজকে বুঝবে না কালকে বুঝবে, আমার এটা আলোচ্য বিষয় না, আর আমি আঙ্গুলও উঠাইতে চাই না। স্বাধীনতা দিছে আল্লাহ বিদে, আমি আঙ্গুল উঠাবো কেন? কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা অবশ্যই বুঝাবো, যে শুধু মানুষ হিসাবে পরিচয় দিলেই চলবে না, সৃষ্টির সেরা হিসাবে বললে চলবে না, যে মউতকে বিশ্বাস করে যে কালকে চুদা যেতে হবে তাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে। এই জন্যই জমিন যখন কেউ ফুর্তি করে এখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে প্রতি রাত্রে দেখা যায় কিছু লোক রাত্র 2-3টার সময় ফুর্তির ঠেলায় পাড়া পুরো এলাকার মানুষকে ঘুমের থেকে উঠায় দেয়, কেউ তো কাঁপতে কাঁপতে উঠে, এত চিৎকার কেন? হাড়ের রুগী হইলে ও কাঁপতে কাঁপতে উঠে, অসুস্থ রুগী হইলে ও কাঁপতে কাঁপতে উঠে। তো তুমি যখন ফুর্তি করো তো পায়ের নিচের বাটি বলতে থাকে আতাসুরু আলা ওয়াহারি, ও মানুষ তুই আমার পেটে ফুর্তি করস, আতাসুরু আলা ওয়াহারি। মুজ ফুর্তি যখন করে তখন মাটি বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা রহরি, রং তামাশা তোমাকে আমার পিঠে খাইতেছে তাই না? সাতাকুলুকা দুদুফি বতনি, অতি সত্তর কিরা মাকড় তোমাকে আমার পেটে খাবে, এটাই সত্য, নাহলে প্রতিদিন মাটি শতবার আমাদেরকে বলতো না, বিশ্বাস করেন। কিন্তু যদি আপনি বিশ্বাস না করেন তা আল্লাহ বলে স্বীকারোক্তি একদার দিয়ে আসছো তুমি, সেমিনার কিন্তু আল্লাহ করছিলেন আমাদের মতো, যেমন আমরা আজকে করলাম এইখানে যে সেমিনার বা মাহফিল আল্লাহ একদিন করছিলেন, সমস্ত রুহের জগতে আমাদেরকে একত্রিত করতে গেলে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তো তোমাদের রব নই,
তো আমরা বলে আসছিলাম বালা আপনি আমাদের রব।